পুরুষের প্রথম চাহিদা কি থাকে একজন যৌনকর্মী হিসেবে সরাসরি কাজ করছেন যৌনকর্মী শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত এই পেশায় কেউ শখে আসে না কেউ কাউকে জোর করে এই পেশায় আনা হয় আবার কেউ চরম দারিদ্রতার শিকার হয়ে এই পেশায় আসতে বাধ্য হন যাই হোক এই পেশায় মানুষের কাছে আসে আবার সমাজের বিশেষ এক শ্রেণীর পুরুষেরা যৌনকর্মীদের কাছে এসে প্রথমেই পুরুষের কি চাহিদা থাকে তাহা হয়তো অনেকেই জানেন না সে কথা এবার জানালেন এক জনকর্মী জনপন্লী থেকে বেরিয়ে আসা এক নারী নিজেই সেই সব দিনের অভিজ্ঞতার কথা জানালেন জানালেন কি ধরনের খদ্দের রাতের ঘটনা চামড়ার বুট পায়ে দাঁড়িয়েছিলেন এই নারী জনকর্মী আসমকে এক ব্যক্তি এসে তার বুটটি চাটতে চাইলেন কিছু বুঝে ওঠার আগেই মহিলার হাতে টাকা ধরিয়ে সেখান থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি একবার এক ব্যক্তি সঙ্গে সে সঙ্গমে লিপ্ত হয়েছিল ওই মহিলা সে ঘরে একটি ফুটো করে রেখেছিল ওই ব্যক্তি যাতে বাইরে থেকে তার বন্ধুরা অনাসে মিলনের সাক্ষী থাকতে পারেন নামের এক ব্যক্তি আবার একবার নিজের বিজনেস ট্রিপে ওই মহিলাকে সঙ্গে নিয়ে গিয়েছিল কিন্তু কখনোই সে তার সঙ্গে সঙ্গম করেনি এমনকি একই বিছানায় সেও তাকে স্পর্শ করেনি এমন ঘটনা বেশ কয়েকবার বেশ অবাক হয়েছিল ওই যৌনকর্মীকে এমন বেশ কয়েকজনের সঙ্গে তার দেখা হয়েছিল যারা বলেছিলেন তারা তারা মহিলা হলে নিঃসন্দেহে দেহ ব্যবসায়ী বেছে নিতেন যৌনকর্মীদের কাজ তাদের দারুণ পছন্দ ছিল জীবনে অনেক ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার যারা কখনো তার তাকে কোনো বিন্দু কোনো কিছুর জন্য জোর করতেন না সাবেক এই মতে এর দুটি কারণ হতে পারে বলেছেন এক ঘন্টায় আমি তাদের থেকে বেশি আয় করতাম বলে হয়তো তারা আমায় সম্মান করতেন আর না হলে তারাই জানতো যার জন্য তারা অর্থ ব্যয় করছে সেটা জোর করে পাবেন না অর্থাৎ জোর না করেও তারা খুব সহজে সেই জিনিসটা পাবেন এক নিয়মিত করত্রের সঙ্গে আবার দেখা হতো এক হার্ডওয়্যার সেন্টারে সেখানেই মিলন হতো তাদের কিন্তু মাঝে মধ্যে দেখা না হলেও ওই খদ্দের প্রতি সপ্তাহে মহিলার জন্য অর্থ পাঠিয়ে দিতেন ওই ব্যক্তি যেন মহিলার কাছে বাবার মতোই সহদর ছিলেন পার্টিতে একসঙ্গে একাধিক মধ্যপা পুরুষের সঙ্গে সঙ্গম করতে করতে রাজি হতেন নয় মহিলা এই বিষয়টি তার কাছে ধর্ষণের সমান ছিল আবার অল্প বয়সী পুরুষেরা নিজেদের অতিরিক্ত স্মার্ট মনে করেন তারা সঠিক দাম তো দিতই না উল্টো চোখের আড়ালে টাকা চুরিরও করে বসতেন